আপনারা জানেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে এই সাইকেল র্যালির মূল বিষয়টাই হচ্ছে কলকাতা মহানগরীর 72টি থানায় দুটি ভাগে ভাগ হয়ে 33টি থানা মেডিকেল ব্যাংক এবং বাকি 36টি থানা আর্জেন্টিনা ফ্যান অ্যাসোসিয়েশনের যুবকরা তারা অঞ্চলে অঞ্চলে যাবেন। বিভিন্ন থানা এলাকায় জনবসতিপূর্ণ যেখানে বাসিন্দারা থাকেন, যার মাধ্যমে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাধারণ লোকের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করব। এই অ্যাওয়ারনেসটার গুরুত্ব আমরা সবাই বুঝি। অ্যাওয়ারনেসটাই আছে মূল অস্ত্র এই মাদক বিরোধী অভিযানের আসল অস্ত্র, কিন্তু অ্যাওয়ারনেস। তো সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই সাইকেল র্যালি যেটা অন্যবারও আমরা করি, এবারও করেছি। এছাড়াও আমাদের বেশ কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেগুলো চলছে। পাশাপাশি সাইকেল র্যালি গুরুত্বটা ওভার এম্পাসাইজ করার কিছু নেই। আপনারা জানেন এই র্যালি দুটো ভাগে ভাগ হয়ে মোট 12 জন সাইক্লিস্ট দুটো গ্রুপে 6 জন 6 জন করে থাকবেন এবং উত্তর ও দক্ষিণ কলকাতা। এখন কলকাতা অনেক আয়তনে বড় হয়েছে, তো তার বিভিন্ন অঞ্চলে যেগুলো ড্রাগ অ্যাফেক্টেড, মাদকাসক্তি যেখানে বেশি, এই অঞ্চলগুলোতে এরা পেনিট্রেট করবে। সাধারণ সময়ে পুলিশ সারা বছর ধরে যে কাজ করে, সেই কাজের মধ্যে আমরা রেড করি, আমরা পেডলারদের ধরি, আমরা সিজ করি, কন্ট্রাব্যান্ড আইটেম সিজ করি, কিন্তু সেখানে পুলিশের একটা ভূমিকা, পুলিশকে যেভাবে দেখা হয়। আজকে কিন্তু পুলিশের তরফ থেকে এরা পুলিশের দূত হয়েই যাচ্ছেন, বিভিন্ন এলাকায় পেনিট্রেট করবেন, সেখানে দেখবেন অবস্থাগুলো কীভাবে চলছে, আর সাধারণ লোকের মধ্যে এটাই প্রচার করবেন যে এর হাত থেকে বেরোনোর রাস্তাগুলো কী কী। একেবারে সমাজের অত্যন্ত দরিদ্র যে সমস্ত পকেট যেখানে আছে, যারা ফিনান্সিয়ালি একেবারে অত্যন্ত নিচের দিকে রয়েছেন এবং তারা জানেন না, তাদের বাড়ির লোকরা বাচ্চারা অ্যাফেক্টেড হয়ে গেছে, তারা জানেন না একটি বেরোনোর রাস্তা কী আছে। বেরোনোর রাস্তা যে আছে, এ বিভিন্ন অ্যান্টি ড্রাগ ডিঅ্যাডিকশন সেন্টার যেগুলো আছে তার অস্তিত্ব সম্পর্কে করা, তাদের ধারণা দেওয়া, সেখানে কম খরচে যে সারা বছর ধরে ট্রিটমেন্ট চলে সেগুলোর খোঁজ খবর দেওয়া, এবং পাশাপাশি আমরাও কিন্তু একটা ফিডব্যাক এদের কাছ থেকে পাই যে এই অঞ্চলগুলো যেগুলো সাধারণভাবে আমরা পেনিট্রেট করতে পারি না, পুলিশের গাড়ি দেখতে তারা কিন্তু পালায়, আমাদের কাছে আসে না তারা। এই যে সাইকেল নিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু সেই অঞ্চলগুলো টার্গেট করবে, সেখানে ঢুকবেন, তাদের সাথে কথা বলবেন এবং যে সমস্ত মিজারগুলো আছে, যে অ্যাভেলেবল মিন্স যেগুলো আছে সেগুলো সম্পর্কে অবহিত করা। কোথায় মোবাইল দেখছে, পাগল না ছাগল ভগবান। একটু করতালি দিন সব সাইক্লিস্টরা বেরোচ্ছে, এরা 26 তারিখ অবধি। যে সমস্ত যেমন আমরা প্রায় 50টা কিয়স্ক চালু করবো আগামী 20 তারিখ থেকে চালু হবে, শিয়ালদায় সবচেয়ে বড় কিয়স্ক হবে, সেখান থেকে আমাদের কিয়স্কের ব্যাপারটা চালু হবে, সেখান থেকে প্রচার চলবে। এছাড়া আমি অলরেডি বলেছি যে সাইকেল র্যালিটা হলো সেটা কলকাতার প্রত্যন্ত অঞ্চলে, যেগুলো অ্যাফেক্টেড জোন, সেখানে প্রবেশ করে সেখানকার লোকদেরকে অ্যালার্ট করা, তাদেরকে বলা, বুঝিয়ে বলা যে কী কী অ্যাভিনিউজ আছে এই ড্রাগ ইয়ে থেকে বেরিয়ে আসা। ইনফ্যাক্ট গতকাল থেকে আমাদের 4টি জায়গায়, কলকাতার 4টি কর্নারে আমাদের অ্যান্টি ড্রাগ মানে ডিঅ্যাডিকশন সেন্টার চালু হয়েছে, সেখানে আমি গিয়েছিলাম কালকে এগুলো ইনগ্রেট করার জন্য। সেখানে দেখেছি যে এক একটা ক্যাম্পে 20-22 জন করে আছে, তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 18-19টি ছেলে বাচ্চা ছিল, তারা তাদের বাবা মার এসে দিয়ে গেছে। তো এই একটা ভয়ঙ্কর চেহারা কিন্তু উঠে এলো ইত্যাদি, যে কোন বয়সে কোন এজ গ্রুপের ছেলেরা অ্যাফেক্টেড হচ্ছে, তো তাদের যে একটা রাস্তা আছে, ডিএমসি সেন্টারে যে তাদের জায়গা আছে এটা বুঝিয়ে বলাটাও খুব জরুরি। আর এই বাচ্চাদেরকে আমরা এর থেকে 4-5টি ছেলেকে পাওয়ার সেন্টার থেকে অ্যাডপ্ট করে নিয়ে আমরা যে সমস্ত ডিঅ্যাডিকশন সেন্টার সারা বছর ধরে চলে
তাদের সঙ্গে কথা বলে কলকাতা পুলিশ তার কস্ট বিয়ার করবে এবং তাদেরকে থ্রু আউট দ্য ইয়ার তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করি। যদিও এটা যে মূল যে সমস্যা তার সমাধানের ক্ষেত্রে একটা অত্যন্ত ক্ষুদ্র ভগ্নাংশ, কিন্তু মূল লড়াইটা কিন্তু যেটা সারা বছর ধরে আমরা করি, আমরা ড্রাগের এগেনস্টে, তার থেকে অনেক বড় অস্ত্র হচ্ছে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প। যদি জনসাধারণ অ্যাওয়্যার হয়, তাহলে টের পায় যে কীভাবে এটাকে বেরোনো যায় বা এটা সাংঘাতিকভাবে ক্ষতি করছে তাদের, তাহলে কিন্তু ডিম্যান্ডটা কমে আসবে। ডিম্যান্ড যদি কমে যায় তাহলে সাপ্লাইটাই বন্ধ হবে। ফলত যে কথাটা আপনি বললেন যে এই পুলিশ যেখানে পৌঁছতে পারে না সেই প্রত্যন্ত জায়গায় এরা যাবে এবং কীভাবে কাজটা করবেন, এদের কাজটা এরা এরা যাবে, এরা সাইকেল নিয়ে যাচ্ছে, এদের চেহারা ছবি এটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল। পুলিশের পোশাক পরে যেখানে ঢুকলে সাধারণ মানুষের প্রথমে একটা বিভ্রান্তি, যারা এর শিকার হয়েছে তারা ভাববে যে আমাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দেবে, সেই চাপ থেকে অন্তত এরা এরা বলে সেই ইম্প্যাক্টটা হবে না, তাতে করে পৌঁছানোটা সম্ভব হবে। এবং তারপরে এদেরকে প্রত্যেককে খাতা দেওয়া আছে, এরা ফিডব্যাক দেবে আমাদের যে কোথায় গেলে কীভাবে কাজ করা যাবে। এইটা বিভিন্ন এনজিও আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদের সাহায্য আমরা নিয়ে কাজ করছি, এটাই আমাদের একটা অভিযান। এবং মূল কথাটাই হচ্ছে অ্যাওয়ারনেস, লোককে অবহিত করা যে এটা করলে মানে ফিরে আসার রাস্তা আছে, কিন্তু সময় মতন রিপোর্ট করতে হবে অথরিটির কাছে। প্রচার তো অনেকদিন ধরেই চলছে, রাগেও সাইকেল হয়েছে, তুলনামূলক ড্রাগ ফেন্ডিং কমেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা যে সমস্ত রিকভারি অ্যাডিক্ট যাদের নিয়ে আমরা এই ছবি আঁকা প্রতিযোগিতা করলাম, সেখানে যদি আপনি থাকতেন শুনতেন এই সমস্ত ছেলেগুলো তার ন্যারেক্ট করছে নিজেদের অভিজ্ঞতা, যে বারবার ফিরে গেছে আবার ফিরে এসছে, সবাই যে ফিরে গেছে, যারাই ড্রাগ অ্যাডিকশন সেন্টারে অ্যাটেন্ড করছে তারাই ফিরে আসতে পারছে তা কিন্তু নয়, মানে আবার ফিরে যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, কিন্তু আবার কিছু কিছু একটা স্মল পার্সেন্টেজ তারা ব্যাক করে আসছে, তারা ন্যারেক্ট করছে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এটুকুই আমাদের সাকসেস, কারণ তার কৃতিত্ব একমাত্র কলকাতা পুলিশ দাবি করতে পারে না, বহু এনজিওর সঙ্গে কাজ করছে, সাধারণভাবে অ্যাওয়ারনেসটা বাড়ছে আস্তে আস্তে, সেটার দিকে আমরা তাকিয়ে আছি।